আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই যে আমি নিয়ে আসলাম কেক বানানোর জন্য যেগুলো আমি জিনিসপত্র কিনে আসলাম, নিয়ে আসলাম ওগুলা নিয়ে। আইফা, তুমি কেক খাবে? খাইলে শেষ হইলে বলে আমাকে শুধু পেলেতে শুধু চকলেট। আচ্ছা ঠিক আছে, নিষ্পা এখন আরম্ভ করতে গেছে তো এই জন্য নিষ্পাকে দেখাইতে পারতেছি না। তো আমি এগুলাই আনলাম জিনিস, যে মলটা আনলাম একটা লাফের, আরেকটা এমনি হচ্ছে জি আমু কথা বলে না, আমু ভিডিও বানাচ্ছি না। এগুলো সব আমার জন্য আনছ? হ্যাঁ, তারপরে যে চাকু সেটটা নিছি, তারপরে আমি এমনি যে নর্মাল ইলেকট্রিক বেটারটা নিলাম, তো এটা দিয়ে হচ্ছে আমি বাসায় যেহেতু এমনি বানাবো কয়েকদিন পর পর, তার জন্য আমি নর্মালি নিছি। তো ব্যবসা যদি কেকের ব্যবসা করে তাহলে ওই ক্ষেত্রে ভালো মানেরটাই নিতে হয়, তো আমি এখানে এমনি নর্মাল নিছি এটা। তারপর নিলাম খুলিও না, এই যে মোট কথা একটা কেক বানাতে যা যা জিনিস লাগে আমি সবগুলাই নিছি। এই যে ইয়াগুলো হচ্ছে একটা 5 টাকা করে ধরছিল, আর এই যে মেজারমেন্ট কাপ নিলাম, তারপর হচ্ছে এই যে রাউন্ড টেবিলটা নিছি, তারপরে এই যে চকলেট সিরাপটা নিছি, তারপরে নিছি এই যে বিবু ক্রিমটাই নিছি আমি এখানে। তারপর নিয়ে নিলাম কতগুলো ফুড কালার, এই যে এটা রেড, তারপরে হচ্ছে আপনার এটা ইয়েলো, তারপরে হচ্ছে একটা পিঙ্ক, হ্যাঁ দেখাইও না, পিঙ্ক নিছি, তারপর হচ্ছে যে ব্লু নিছি, আমি 4টা কালার নিছি। তো মোটামুটি একটা কেক বানানোর জন্য যা যা লাগে আমি সবই আনছি এখানে, তবে একটা জিনিস আনি নাই, সেটা হচ্ছে বুট, যেটার উপর দিয়ে হচ্ছে কেকটা ডেকোরেশন করে, ওই বুটটাই পাই নাই, তো বুটটা আনতে পারি নাই। তো একটা কেক বানিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব ভিডিওটা। তো এগুলা মোট কত টাকা আসছে আমি উঠাই বলবো আপনাদেরকে এখন। এই যে চাকু, এই যে আটা ছাউনি, তারপর রাউন্ড টেবিল, এই যে নোজেল সেট, তারপরে ইলেকট্রিক বিটার, মেজারমেন্ট কাপ, মোল্ড, তারপরে এই যে এগুলো সব মিলাইয়া আমার এখানে আসছিল হচ্ছে 1700 টাকা। এগুলা এক দোকান থেকে নিয়েছিলাম, মোট আসছিল 1700 টাকা। তারপরে হচ্ছে আমার, তারপর এগুলো নিছি আলাদা দোকান থেকে, এই যে ফুড কালার, তারপরে হচ্ছে চকলেট সিরাপ, তারপরে হচ্ছে ক্রিম, এগুলাতে আসছে আপনার 1000 টাকা। এটাই হচ্ছে প্রথম বানাইছি আমি কেক। তো এটা দেখতে পাচ্ছেন আমি নিচে বোট কিনে নাই বললামই, বোট পাই নাই দেখে, তো এখন নিচ পাইপা ছিল আছে যে কেক খাবে, তো আমি এমনি শক্ত মোটা কাগজ দিয়ে বানাই দিছি। তো ওই কেকটাকে এই পাশের ভাবি আবার অর্ডার করলো যে আমাকে একটা 1 পাউন্ডের বানাই দিয়েন, তো আমি ওদের জন্য এটা বানাই দিলাম, যে আবির আফিফ আফিয়া, ওটা চকলেট দিয়ে লিখাতে ইয়া হয়ে গেছে। পরে এটা বানাইছি আবার নিচ পাইপার জন্য, তো আমি 3টা কেক বানাইলাম। তো কেমন হইলো কেকগুলা? আমি সবগুলা কেকের রেসিপি দিব, আপাতত এমনি এভাবেই দিলাম, কেকের জিনিস আনলাম সব কিছু, তো 3টা কেক বানাইলাম। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা, আল্লাহ হাফেজ।